আসসালামু আলাইকুম গাইস, গুগল অ্যাডসেন্সের সাথে কিন্তু আমরা সবাই পরিচিত। আর নর্মালি গুগল অ্যাডসেন্স ইউজ করতে হলে কিংবা এখান থেকে আর্নিং করতে হলে, ইনকাম করতে হলে কিন্তু এর অনেকগুলো রুলস মেনটেন করতে হয়। তার ভিতরে সবচেয়ে বড় যে রুলটা সেটা হচ্ছে কিন্তু গুগল অ্যাডসেন্সের পিন ভেরিফাইড, কারণ আপনার অ্যাড্রেস ভেরিফাইড করবে, আপনি অরিজিনাল কিনা ডুপ্লিকেট সেটা ভেরিফাইড করবে। পিন ভেরিফাইড না করতে পারলে গুগল অ্যাডসেন্স থেকে কোনো প্রকার পেমেন্ট কিংবা টাকা পয়সা আপনি পাবেন না। তো আজকে আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা গুগল অ্যাডসেন্সের পিন ভেরিফাইড করতে পারেন, মানে এই লেটারটা হাতে পাওয়ার পর সেই পিনটা দিয়ে কিভাবে অ্যাডসেন্স ভেরিফাইড আপনারা করতে পারেন। অ্যান্ড একই সাথে এই পিনগুলো কিভাবে হাতে পেতে হয়, মানে এই পিনটা কিভাবে আপনার কাছে এসে পৌঁছাবে সেই প্রসেসটা আপনি যদি না জানেন, সেই অ্যাড্রেসটা কিভাবে দিতে হয় সেটা যদি না জানেন, তাহলে উপরের আই বাটন থেকে ভিডিওটি দেখে নেবেন, তাহলে খুব সহজে এই চিঠি বা লেটারটা আপনার হাতে চলে আসবে। তো আর দেরি না করে চলুন শুরু করি। আপনারা দেখছেন প্রযুক্তি বাংলা, আপনাদের সাথে আছে আমি নিশান। তো গাইজ চলে আসলাম ইন্টার পর, আমার হাতে দেখতে পাচ্ছেন দুইটা অ্যাডসেন্সের লেটার। একটা অলরেডি আমি ভেরিফাইড করে ফেলেছি, আমার একটা অ্যাডসেন্স আর কি যেটা আমার ব্লগের অ্যাডসেন্স সেটা ভেরিফাইড করে ফেলেছি, যেটার ভেরিফাইড ভিডিও আমি আপনাদেরকে দেখাতে পারিনি সময় সংকটের কারণে। দেন এটা হচ্ছে আমার ইউটিউব অ্যাডসেন্সের আর কি চিঠি। তো আজকে আমি এই চিঠিটা আনবক্সিং মানে একটু খুলে টুলে দেখাবো কিভাবে আপনারা ভেরিফাইড করতে পারেন আপনাদের অ্যাডসেন্সগুলো। তো এটা যেহেতু ভেরিফাইড সেক্ষেত্রে এই চিঠিটা আমি ফেলে দিচ্ছি বা রেখে দিচ্ছি। এখন এটা হচ্ছে একদম ইনটেক মডেলের একটা মানে চিঠি দেখতে পাচ্ছেন। তো সর্বপ্রথম এই চিঠির পিনটা আমরা কিভাবে দেখবো, পিনটা দেখতে হলে সর্বপ্রথম এই চিঠির চারি সাইড থেকে দেখবেন লেখা আছে রিমুভ দি সাইড, রিমুভ দি সাইড ফার্স্ট, এই টাইপের একটা কিছু লেখা আছে। তো জাস্ট এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে এই সাইডগুলো এইভাবে টান দিলে এইভাবে খুলে যাবে। তো জাস্ট আমরা এই চিঠিটার প্রত্যেকটা পার্ট মানে তিন পাশ থেকে এই পার্টগুলো এইভাবে দেখলেই আপনি বুঝতে পারবেন, টেনে টেনে আমরা খুলে ফেলবো। দেখতে পাচ্ছেন আমি যেভাবে খুলছি বা ছিঁড়ছি আর কি। তো এইভাবে টেনে আপনারা তিন সাইডই খুলে নেবেন। দেন দেখতে পাচ্ছেন আমি তিনটা সাইড এখান থেকে খুলে ফেললাম। এখন লাস্ট যে চিঠিটা কিন্তু এইভাবে বেরিয়ে আসছে, দেখতে পাচ্ছেন এখানে চিঠির পিনটাও রয়েছে। অনেকেই পিনটা দেখায় না, জাস্ট আমি কিন্তু আপনাদেরকে পিনটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার অ্যাডসেন্সের পিন এবং এটাই হচ্ছে মূল লেটারটা, লেটারের ভিতরটা এইরকমই থাকে। তো এখানে আমার যে পিনটা আছে সেই পিনটা দিয়ে এখন আমি আমার যদি অ্যাডসেন্সটা ভেরিফাইড করি, এর জন্য চলে যেতে হবে আমাদের স্ক্রিনে কিংবা কম্পিউটার স্ক্রিনে। চলুন দেখি ওখান থেকে কীভাবে পিনটা দিয়ে অ্যাডসেন্সটা ভেরিফাইড করতে হয়। তো চলুন কম্পিউটার স্ক্রিনে প্রবেশ করি। তো বন্ধুরা চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। দেখতে পাচ্ছেন এখানে আমি আমার অ্যাডসেন্স লগ ইন করে রেখেছি, যেই অ্যাডসেন্সটা আমি এই মুহূর্তে ভেরিফাইড করতে যাচ্ছি সেটা। তো যথারীতি যখন আমাদের পিন লেটার পাঠিয়ে দেয় তারা, তখন থেকেই কিন্তু মানে আমাদের অ্যাডসেন্সের মেইন ব্যালেন্সে, এই যে এই মেইন ব্যালেন্সে যখন থেকে $10 যোগ হবে তখনই সাথে সাথে আমাদের এই উপরে কিন্তু ইউর পেমেন্ট আর কারেন্টলি অন হোল্ড বিকজ ইউ হ্যাভ নট ভেরিফাইড ইউর অ্যাড্রেস। তো এই জন্য আর পেমেন্ট নিতে পারবো না এখান থেকে যতক্ষণ পর্যন্ত এই পিনটা দিয়ে আমরা আমাদের অ্যাডসেন্সটা ভেরিফাইড করবো। এই পিনটা কোথায় দিব, কিভাবে ভেরিফাইড করবো সেটা দেখতে হলে চলে যেতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এই লেখাটা উপরে যে নোটিফিকেশনটা সেটার পাশে একদম এই যে ডান সাইডে কর্নারে লেখা আছে অ্যাকশন। তো জাস্ট আমরা অ্যাকশনের উপর ক্লিক করবো। তো উপরের নোটিফিকেশন থেকে আমরা অ্যাকশনের উপর ক্লিক করলে আমাদের সামনে এই যে ভেরিফাইড অ্যাড্রেস এইরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমার পিন, আমার ঠিকানা সবকিছু দেখাচ্ছে এবং এখানে সিটির একটা মডিফাই আর কি যেরকম আর কি ফর্মুলা দেখাচ্ছে যে এই টাইপের আপনি পিনটা পেতে পারেন। এখানে ইউআর পিন যে 6 ডিজিটের হবে। তো জাস্ট এই যে নিচে দেখতে পাচ্ছেন ইন্টার ইউর পিন নামক একটি বক্স আছে। তো এখানে আপনাদের পিনে মানে যে চিঠিতে যে পিনটা থাকবে বড় মাপের করে 6 ডিজিটের সেই পিনটা এখানে আপনারা দিয়ে দিবেন। তো জাস্ট আমি আমার পিনটা দিয়ে দিচ্ছি এখানে 346646। দেন দেখতে পাচ্ছেন আমি আমার পিন কিন্তু এখানে দিয়ে দিয়েছি। অবশ্যই খেয়াল রাখবেন পিনটা যেন কখনোই ভুল না হয়। জাস্ট 3বার ভুল হলে কিন্তু আপনার অ্যাডসেন্স ডিজেবল হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনি বারবার মিলিয়ে নেবেন যাতে আপনার পিনটা সঠিক থাকে। তো আমি আরেকবার মিলিয়ে নিচ্ছি 346646। আমার পিনটা কিন্তু ঠিক আছে। এখন এখান থেকে জাস্ট আমি সাবমিট পিনের উপর ক্লিক করে দিচ্ছি। সাবমিট পিনের উপর ক্লিক করার পর আমরা কিন্তু আমাদের অ্যাডসেন্সের হোমে চলে এসেছি। আবার দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমাদের অ্যাডসেন্সের হোমে আসি। তো জাস্ট এখান থেকে যদি আবারও রিলোড দিই তাহলে দেখতে পাচ্ছেন আমাদের নোটিফিকেশনটা কিন্তু এখন এখান থেকে যায়নি। যদি রিলোড দিই তাহলে দেখি কি অবস্থা, গেছে কি না। সাধারণত 5 থেকে 7 মিনিট সময় লাগে যেতে। দেখতে পাচ্ছেন আমাদের নোটিফিকেশনটা কিন্তু চলে গেছে এবং আমাদের পেমেন্ট অ্যাড্রেস সম্পূর্ণ ভেরিফাইড হয়ে গেছে। এখন আমরা খুব সহজে আমাদের পেমেন্টগুলো আমাদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে নিতে পারবো। আমাদের আর কোনো সেকেন্ড কোনো ঝামেলা পোহাতে হবে না আমাদের অ্যাডসেন্স থেকে। সো গাইস আশা করি খুব সহজে বুঝে গেছেন মানে কিভাবে পিনটা ভেরিফাইড করতে হয়। আর যারা পিনটা হাতে পাচ্ছেন না অ্যাড্রেস ভুলের কারণে, তাদের জন্য উপরের আই বাটনে কিন্তু ভিডিওটা আছে, ওখান থেকে দেখে নেবেন কিভাবে আপনারা পিনটা পেতে পারেন এবং আপনাদের অ্যাডসেন্সে মানে ভেরিফাইড করতে পারেন। এবং আপনাদের ঠিকানায় একদম মাত্র 15 থেকে 20 দিনের ভিতর আপনারা চিঠিটা পেয়ে যাবেন ওই ভিডিওটি দেখলে। তো আশা করি সে পর্যন্ত ভালো থাকবেন। ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। অ্যান্ড আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ।